রাত্রিবেলা এটাকে পুরোটা কমপ্লিট করে সারা রাত্রি আমি এটা শুকোতে দিয়ে দিয়েছি। তারপরে সকালবেলা উঠে হোয়াইট গেসোটাকে অ্যাপ্লাই করে তারপরে আমি এটাতে আমি আমার কালার অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। সরি টু সে, এতক্ষণ ধরে আমি ভিডিও করেছি চালিয়ে চালিয়ে, কিন্তু কিসের জন্য কে জানে ভিডিওটা হয়নি আর সেভ করতে পারিনি আমি, তো ওই জন্য পুরো আমি কালারের ভিডিও করেছিলাম, ওটা আমার পুরোটা সেভ হয়নি, তাই জন্য আমাকে আবার এইখান থেকেই করতে হচ্ছে। যতটা হয়েছে তত থেকে আমাকে কালার করা দেখাতে হবে। ফার্স্টে আমি সার্কেলটাতে ইয়েলো দেব, তারপরে গ্রিন দেব, তারপরে ওপরটায় ফ্লাওয়ারের মতো যেটা আছে সেটাতে আমি রেড দিয়েছি, ক্রিমসন রেড, যেটা অ্যাক্রিলিক, আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, দেখতেই পারেন ক্রিমসন রেড ইউজ করেছি, আর এখানে ইয়েলোর মিডিয়াম টোনটা ইউজ করেছি, আর্টিস্ট অ্যাক্রিলিক কালার আমি ইউজ করছি, আর এখানে আমি এই সার্কেলটার মধ্যেও ইয়েলো দেবো, এরকম দেখতে লাগবে। তারপরে আমি কাঁচ দিয়ে যখন আমি ডেকোরেট করবো তখন দেখাবো যে কীরকম দেখতে লাগবে। এখানে আমার পুরোটা ওভারঅল কালার করা হয়ে গেছে। এবার এইখানে যে জায়গাগুলোতে একটুখানি এ লেগে গেছে, যেরকম এখানে গ্রিনটা ওপরটা লেগে, এই রেডটা লেগে গেছে, তারপরে এখানে ইয়েলোটা লেগে গেছে, এই জায়গাগুলোতে আমি সাদা সাদা দিয়ে হোয়াইট দিয়ে পুরোটাকে এ করবো, যাতে এটা দেখতে সুন্দর লাগে। তো এই যে বর্ডারগুলো আছে এগুলোতে আমি সাদা 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 দিয়ে দেবো, এটা দেখতে সুন্দর লাগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে একটা লাইক প্লিজ করে দেবেন, আর আপনার কেমন লাগলো সেটা একটুখানি কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ টাটা।